পাঁচলাই সূর্য বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালেন স্কুলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং এতে উপস্থিত আছেন পাঁচলাই সূর্য বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীরা এবং বিভিন্ন নেতাকর্মীরা। রিপোর্ট করেছেন দেবীশোনাল হেড রেজাউল হাসান, কায়সারি প্লাস টিভি। সবাই এদিকে, সবাই এদিকে, আমাদের জাতির জন্য গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমাদের মায়ের ভাষা ফিরে নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাঙালি জাতি তা রক্ষা করেছিল। রক্ষা করতে গিয়ে আমাদের সালাম জব্বার রফিক কামনা করছি, এবং এই ধারাবাহিকতায় আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল। দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধকালীন আমাদের 2 লক্ষ মা বোনের যুদ্ধের বিনিময়ে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিজনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই দেশ স্বাধীন নেতা অর্জন করেছিলাম। আজ আমি জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবারবর্গের, যারা 1975 সনে নির্মমভাবে শহীদ হয়েছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের বর্তমানে জাতির জনকের কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি। উনি যেভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, শিক্ষার প্রসার ঘটাচ্ছেন, আমাদের জাতি আগামী দিনের বিশ্বের দরবারে সম্মানজনক অবস্থায় অবস্থান করবে এ আশা ব্যক্ত রেখে সকল শহীদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের মেহনতি মানুষের। জুতা নিয়ে উঠবে না।
ধন্যবাদ সবাইকে, ঠিক আছে সবাই দর্শক।